আগের ভিডিওটা আমার সিস্টেমে কেটে গেল, জানি না কেন, আমি বুঝতে পারছি না কেন কেটে গেল, যার জন্য ভিডিওটা আমাকে আবার আপলোড করতে, আবার শ্যুট করতে হচ্ছে। তো এর আগের ভিডিওতে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। তো আগের ভিডিওতে আমরা ওই তোর তিন রকমের ম্যাগনিফিকেশন নিয়ে পড়লাম। সেখানে আমরা ট্রান্সভার্স ম্যাগনিফিকেশানটা আলোচনা করলাম আর এরিয়াল ম্যাগনিফিকেশানটা আলোচনা করলাম। সেখানে দেখলাম যে ট্রান্সভার্স ম্যাগনিফিকেশান নর্মাল বা যেটাকে আমরা গোলীয় রৈখিক বিবর্তন বলি, সেখানে এম ইজ ইকুয়াল টু আমরা পড়লাম হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু হয় মাইনাস অফ ভি বাই ইউ। আর এরিয়াল ম্যাগনিফিকেশান এম এ ইজ ইকুয়াল টু হচ্ছে এরিয়া অফ ইমেজ ডিভাইডেড বাই এরিয়া অফ অবজেক্ট, এটাকে আমরা এম স্কোয়ার বলে লিখতে পারি। আর ট্রান্সভার আর লংগিটিউডিনাল ম্যাগনিফিকেশান এম এল বা এম এক্সিয়ালও বলতে পারিস, অনেকে এম এক্সিয়ালও বলে, সেটাকে তার মানটা কত হয় সেটা আমরা এখন সেটা বের করবো। তাহলে হেডিং দিচ্ছি ট্রান্সভার্স ম্যাগনিফিকেশান, হেডিং হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনিফিকেশান। দেখ, তো ট্রান্সভার্স ম্যাগনিফিকেশান বলেছিলাম না যে বস্তুটাকে আমি প্রধান অক্ষ বরাবর শুইয়ে দেব। তো ধরে না এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা হচ্ছে আমার কিউ বিন্দু, এখানে আমার পি ড্যাশ তৈরি হয়েছে, এখানে আমার কিউ ড্যাশ তৈরি হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখ যে বস্তুর দৈর্ঘ্য লেন্থ অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু কত হচ্ছে ডিস্টেন্স অফ কিউ ফ্রম পোল ও। তো এটাকে লিখতে পারি ইউ কিউ মাইনাস ইউ পি, সিম্পল জিনিস। আর লেন্থ অফ ইমেজ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ইউ পি ড্যাশ মাইনাস ইউ কিউ ড্যাশ। তো এইখানে ম্যাগনিফিকেশান এম ইজ ইকুয়াল টু যেটা লিখতে পারিস সেটা হচ্ছে লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট, আর এর মানটা লিখতে পারি মড অফ ইউ কিউ মাইনাস ইউ পি বাই মড অফ ইমেজ লিখছি, তো তাহলে ভি হবে। দেখ, আমি স্যার হয়ে ভুল করছি, তোরা স্টুডেন্ট হয়ে ভুল করতেই পারিস, কিন্তু আমি যদি ভুল করি তাহলে আমাকে তার জন্য পেনাল্টি দিতে হবে না, আমাকে তার জন্য ফাইন দিতে হবে না। তোরা স্টুডেন্ট, তোরা ভুল করলে তোদেরকে ফাইন দিতে হবে। তো প্র্যাকটিসের মাধ্যমে ভুল শুধরানো যায়। তো প্র্যাকটিস যত বেশি করবি তত তোদের জন্য ভালো, আমার জন্যও ভালো, অবশ্য আমিও ভুল কম করব। ইউ পি ড্যাশ মাইনাস ইউ কিউ ড্যাশ। মড দিলাম কেন, কারণ অনেক ক্ষেত্রে ধর বস্তুটা যদি আগে থাকে তাহলে প্রতিবিম্বটা বড়, মানে বস্তুটা যদি তোর ফোকাস সি আর এই দিন সি আর এফের যদি মাঝখানে থাকে তাহলে সেক্ষেত্রে তো প্রতিবিম্বের সাইজটা বড় হয়ে যাবে। দেখ, আমি বলেছিলাম না প্রথম ভিডিওতে যে, মানে সেকেন্ড ভিডিওতে, গোলীয় দর্পণের আগের ভিডিওতে, যে আমি সব পার্টগুলো উচ্চ মাধ্যমিকের জন্য কভার করবো না, কারণ অনেক ভিডিওটা অন্যতেই বড় হয়ে যাবে, তাদের অধৈর্য লাগবে। কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয় এটা তোরা জানিস, যারা জানিস না তারা টেবিলটা দেখে নেবে। আর কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয় এই ধর এই কনসেপ্ট থেকে না নিট আর জয়েন্টে অঙ্ক চলে আসে। তো এই যেন এই সেকশানটা আমি নিট আর জেই সেকশানে আলোচনা করব, যারা ইন্টারেস্টেড থাকবি তারা ওইখানে গিয়ে দেখতে পারিস, আর যারা উচ্চ মাধ্যমিকের জন্য পড়তে চাস তারা শুধুমাত্র ছকটা করে নিলেই হবে, ঠিক আছে। আমি মডটা দিলে দিয়ে রাখলাম, শুধুমাত্র মানটা নেব, আমরা ডাইরেকশান এখানে নেব না, ঠিক আছে, তার জন্য আমরা মড দিয়ে রাখলাম। এবার অনেক ক্ষেত্রে কি হয়, ধর বলে দিয়েছে যে বস্তুর ফোকাস দৈর্ঘ্য এফ ইজ ইকুয়াল টু, ধর বলে দিয়েছে সাপোজ 10 মিটার, মিটার নেব, হ্যাঁ মিটারই নিচ্ছি। ধর এরপর ধর এইখানে বস্তুটা বস্তুর দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু ধরে নে বলে দিয়েছে 15 মিটার, কিন্তু দেখা যাচ্ছে ইউ পি মাইনাস ইউ কিউ এই যে এই মানটা এটা দেখা গেল বেরোচ্ছে 5 মিলিমিটার, মানে বস্তুর দৈর্ঘ্যটা এক্ষেত্রে 5 মিলিমিটার। তার লক্ষ্য করে দেখ এই যে এই 5 মিলিমিটার দৈর্ঘ্যটা এর সাপেক্ষে অনেক কম, নগণ্য বলতে পারি। তাহলে এটাকে কি আমি ডিউ লিখতে পারি না, এটাকে আমি ডিউ লিখব। আর যদি প্রতিবিম্ব যদি বস্তুর সাইজ খুব ছোট হয় তাহলে অবভিয়াসলি প্রতিবিম্বের সাইজও খুব ছোট হবে, তাহলে প্রতিবিম্বের সাইজকে আমি ডিভি লিখব। এটা হচ্ছে লেন্থ অফ অবজেক্ট, আর লেন্থ অফ ইমেজটাকে আমি
ডিভি লিখব। তাহলে এইখানে না, যখন এই কেসটা হয় তখন এটাকে আমরা ডিভি বাই ডি ইউ দিয়েও প্রকাশ করি, আর ডিভি বাই ডি ইউ এর মান যদি বের করতে হয় তাহলে আমার নর্মাল ডর্পণের সূত্র রয়েছে, ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাহলে তুই যদি এখানে ডেরিভেটিভ করিস তাহলে ডিভি বাই ভি স্কোয়ার মাইনাস ডি ইউ বাই ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এবারে ডেরিভেটিভ কী করে হচ্ছে সেটা তোদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, টুয়েলভে উঠেছিস, যারা বুঝতে পারছিস তারা বুঝবি, আর যারা বুঝতে পারছিস না তারা অ্যাজ ইউজুয়াল মুখস্থ করবি আর কি করবি। অঙ্ক তো এগুলো তো অঙ্কে রয়েছে, এটা আমার বোঝানোর কর্তব্য নয়। তাহলে আর এগুলো বেসিক ম্যাথ সেকশনে, যাদের অনেক ছেলে মেয়ে থাকে যারা নিট অ্যাসপিরেন্ট হয় তাদের অঙ্ক থাকে না, আর তাদেরকে এগুলো বেসিক ম্যাথ সেকশনে করানো হয়। আমি রিভিশন ভিডিওতে এই ডেরিভেটিভ কী করে হচ্ছে সেটা বোঝাতে পারবো না। তো ডিভি বাই ডি ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে তুই পরিষ্কার দেখতে পাচ্ছিস, মাইনাস অফ ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার হচ্ছে, আর মাইনাস অফ ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, লিখতে পারি না, মাইনাস অফ ভি বাই ইউ তার হোল স্কোয়ার, মাইনাসের স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস অফ ভি বাই ইউ কেন করলাম, যাতে করে এটাকে আমি মাইনাস অফ এম স্কোয়ার লিখতে পারি, তার জন্য এখানে আমি মাইনাস অফ এম স্কোয়ারও লিখতে পারি। তো এই যে সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলো তোদেরকে মুখস্থ রাখতে হবে, এই সূত্রগুলো তোদেরকে মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য, এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, ঠিক আছে, তারা কিন্তু খেয়াল রাখবে। তো এইটা গেল আমার ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন, তারা নোট ডাউন করে না। নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বেশি ইম্পর্টেন্ট নয়, ম্যাথামেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমি এখানে ভি এর এক্সপ্রেশনটা মুখস্থ রাখার জন্য সাজেস্ট করবো আর কি, যারা ভি এর এক্সপ্রেশন মুখস্থ করে রাখবি তাদের নিটে আর জয়েন্টে খুব হেল্প হবে, আর উচ্চ মাধ্যমিকেও যদি তোরা অঙ্কটা দ্রুত করতে পারিস এতে তো কোনো ক্ষতি নেই। তো আমি বলবো ভি এর এক্সপ্রেশন মুখস্থ রাখবো, আমরা বারবার ধরে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওই সূত্র থেকে ভিকে ডেরাইভ করবো না। তো দেখ নেক্সট যেটা হচ্ছে সেটা আমরা জানি যে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ওয়ান বাই এফ। তাহলে এখান থেকে লিখতে পারিস ওয়ান বাই ভি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ, আর এটাকে লিখতে পারিস ইউ মাইনাস এফ বাই ইউ এফ। তাহলে এখান থেকে লিখতে পারিস ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে ইউ এফ বাই ইউ মাইনাস এফ, এখান থেকে লিখতে পারিস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে এফ বাই ইউ মাইনাস এফ। এখন এম ইজ ইকুয়াল টু আমরা কী জানি, এম ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ জানি, তাহলে এটা মাইনাস অফ এটা হবে, তো এটাকে লিখতে পারি একদম এফ বাই এফ মাইনাস ইউ, লিখতে কোনো ক্ষতি নেই। তাহলে এটা হয়ে গেল আমার ম্যাগনিফিকেশনের এক্সপ্রেশন, এটা হয়ে গেল ভি এর এক্সপ্রেশন, এটা বারবার ধরে বলছি এটা মুখস্থ রাখবি, এই যে এম এর যে সূত্রটা এলো এই সূত্রটা একদম মুখস্থ রাখবে, ঠিক আছে। এম এর আরেকটা এক্সপ্রেশন আছে যেটা তাদেরকে মুখস্থ রাখতে হবে, যে আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাহলে তুই এখানে এক কাজ কর, ভি দিয়ে গুণ করে দে, যদি উভয় পক্ষে যদি ভি দিয়ে গুণ করিস তাহলে এদিকটা হবে এক, এই দিকটা হবে ভি বাই ইউ, এদিকটা হয়ে যাবে ভি বাই এফ, আর এটা ইজ ইকুয়াল ভি বাই ইউ ইজ ইকুয়াল টু কত হয় মাইনাস অফ এম হয়, তাহলে ওয়ান মাইনাস এম ইজ ইকুয়াল টু কত হচ্ছে ভি বাই এফ। তাহলে এখান থেকে পাচ্ছি যে এম ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ভি বাই এফ, আর ওয়ান মাইনাস ভি বাই এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এফ মাইনাস ভি বাই এফ। তাহলে এইখান থেকে আর লিখতে পারি, এখান থেকে ম্যাগনিফিকেশন আরেকটা ফর্মুলা পড়ব এফ মাইনাস ভি বাই এফ। তাহলে এই সূত্রটা আর এই সূত্রটা দুটো সূত্রই কিন্তু এম এর জন্য ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবি, তারা খেয়াল রাখবি যে ইউটা মাইনাসে হবে আর সরি ইউটা নিচে হবে আর ভিটা কিন্তু উপরে হবে। তুই লক্ষ্য করে দেখ এই দুটো এক্সপ্রেশন কিন্তু প্রায় সিমিলার, ঠিক আছে,
তো এটা খেয়াল রাখবি, বারবার ধরে বলছি প্র্যাকটিস করবি, তাহলে কিন্তু এক্সপ্রেশন মুখস্থ থাকবে। আর যদি এক্সপ্রেশন আমার মুখস্থ থাকে তাহলে অঙ্ক করতে আমার খুব সুবিধা হবে। তাই জন্য আই রেকমেন্ডেড প্লিজ মেমোরাইজ দিস ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাগুলো মেমোরাইজ বা মুখস্থ করে রাখবি। নেক্সট যেটা করব সেটা ভাবি, দাঁড়া কী আছে নেক্সট? এখন দেখ, নেক্সট যে প্রমাণটা তোদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, ঠিক আছে? তারা উত্তল দর্পণের জন্যও করতে পারিস, আমি অবতল দর্পণের জন্য করে দেখাচ্ছি। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার এই প্রমাণটা ইম্পর্টেন্ট, আবার অন্যদিকে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার এই সূত্রটা থেকে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো খুব শর্টে করে দেওয়া যায় আর কি। উচ্চ মাধ্যমিকও এরকম অঙ্ক চলে আসে, আবার নির্জেইতে তো আসেই। তো কোন অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট আর অঙ্কগুলো করবো কীভাবে সেটা আমরা ম্যাথামেটিক্সের ভিডিওতে আলোচনা করব। এখন আপাতত দেখে নিই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার প্রমাণটা করবো কীভাবে। তার আগে বুঝতে হবে এক্সটা কী আর ওয়াইটা কী। মনে রাখবি যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার এই ফর্মুলাটা লাগাবো কখন বা ধরবো কখন। তো আমরা যে কোনো ডিস্টেন্স যদি মেজার করি সেটা কিন্তু ফোকাস থেকে, সেটা কিন্তু পোল থেকে মেজার করি। কিন্তু যখন আমরা ডিস্টেন্স, যখন পরীক্ষার প্রশ্নতে ডিস্টেন্সটা পোল থেকে না বলে যদি ফোকাস থেকে বলে দেয় তখন কিন্তু আমরা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার এই প্রমাণটা লাগাবো বা এই ফর্মুলাটা লাগাবো। তো দেখ, এইখানে আমাকে এই যে এটা হচ্ছে বস্তু, এখানে নাম দিচ্ছি পি, এখানে নাম দিচ্ছি কিউ, কিউ বিন্দুর প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানে, এটাকে কিউ ড্যাশ নাম দিলাম, আর পি এর প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানে, এটাকে পি ড্যাশ নাম দিলাম। আর জেনারেলি আমরা বস্তু দূরত্বকে আমরা পোল থেকে মেজার করি, তো এটাকে আমি ও নাম দিচ্ছি, এটা হচ্ছে আমার এফ। লক্ষ্য করে দেখ যে ফোকাস থেকে যে বস্তুর দূরত্ব সেটাকে আমি এক্স দিয়েছি, আর ফোকাস থেকে যে প্রতিবিম্বের দূরত্ব সেটাকে আমি ওয়াই দিয়েছি। আর এই ডিস্টেন্সটা যদি আমার ফোকাসকে রিপ্রেজেন্ট করে, তাহলে পরিষ্কার বুঝতে পারছিস যে ইউ ইজ ইকুয়াল টু এফ প্লাস এক্স। ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এফ প্লাস এক্স। সিমিলারলি ভি ইজ ইকুয়াল টু কী হচ্ছে? এফ প্লাস ওয়াই। তো এইটা আবার বলছি যে যদি আমার ডিস্টেন্সগুলো মেরু থেকে না দিয়ে যদি ডিস্টেন্সগুলো ফোকাস থেকে বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার এই প্রমাণটা লাগাবো। তো দেখ, আমাকে বলে দিয়েছে ফোকাস থেকে বস্তু দূরত্ব হচ্ছে এক্স, আর ফোকাস থেকে বস্তু দূরত্ব হচ্ছে, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ওয়াই। তো এটা আগে করলাম। এবারে দেখ, আমরা নর্মাল সূত্র লাগাবো, ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তো পরিষ্কার দেখতে পাচ্ছিস এখানে করতে পারি ইউ প্লাস ভি বাই ইউ ভি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাহলে এখান থেকে লিখতে পারিস এফ ভি প্লাস এফ ইউ ইজ ইকুয়াল টু ইউ ভি। এইখান থেকে দেখ দুটো কেস হতে পারে, একটা ক্যাটাগরির কেস মানে আমি এখানে ফিজিক্সের কেস আলোচনা করছি না, এখানে আমরা ভুল করার কেস আলোচনা করছি। আগে আমরা সঠিক পদ্ধতিটা করব। আর তা দেখ, দুটো পদ্ধতিই সঠিক, কিন্তু ছেলেমেয়েরা ভুল কোথায় করে সেটা আমি বলছি। একটা জিনিস মুখস্থ রাখবি, দেখ এফ স্কোয়ার তো দুদিকে আমাকে অ্যাড করতেই হবে, এই দিকেও আমি এফ স্কোয়ার অ্যাড করবো, এই দিকেও আমি এফ স্কোয়ার অ্যাড করবো। দেখ আমি আবার বলছি, এটা যেটা বলছি না এটা কিন্তু কেউ তোকে বলবে না। আমি নিজে ভুল করতাম ছোটোবেলায়, ভুল করেছিলাম, পরীক্ষায় ভুল করেছিলাম, তাই জন্য এটা আমার খেয়াল আছে। আর আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট ভুল করি তো তোরাও অ্যাজ এ স্টুডেন্ট ভুল করতে পারিস, যাতে করে তোরা এই ভুলটা না করিস তার জন্য আমি দুটো পদ্ধতি করছি। দেখ, একটা কেস হচ্ছে আমি ইউভিটাকে এই দিকে নিয়ে আসবো, আর একটা কেস হচ্ছে আমি পুরোটাকে ওই দিকে নিয়ে যাবো, ঠিক আছে? একটা কেস হচ্ছে আমি ইউভিটাকে এই দিকে নিয়ে আসছি। দেখ, তাহলে এফ স্কোয়ার প্লাস এফ ভি প্লাস এফ ইউ মাইনাস ইউ ভি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, এই পদ্ধতিটাতে কিন্তু অঙ্কটা হবে না, এই পদ্ধতিতে অঙ্কটা হবে না। কেন হবে না এখনই দেখিয়ে দিচ্ছি দাঁড়া। এবারে নেক্সট পদ্ধতিতে ইউভিটাকে ওইখানে রেখে এই দুটো টার্মকে ওই দিকে নিয়ে যাব। দেখ, এফ স্কোয়ার মাইনাস এফ ভি মাইনাস এফ ইউ প্লাস ইউ ভি, এখানে এফ স্কোয়ার পড়ে থাকলো ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার।
তাহলে এইখান থেকে তুই এফ কমন নিয়ে নে, এফ মাইনাস ভি, এইখান থেকে তুই ইউ কমন নিয়ে নে, কত পড়ে থাকছে, এফ মাইনাস ভি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, এফ মাইনাস ভি, এফ মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। এইখান থেকে মাইনাস কমন নে, এখান থেকে মাইনাস কমন নে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ভি মাইনাস এফ, ইউ মাইনাস এফ ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। এরপর দেখ, ডিপেন্ড অন তুই বস্তুটাকে কোথায় রেখেছিস। বস্তুটাকে যদি তুই ফোকাস আর রেডিয়াস অফ কার্ভেচারের মাঝখানে যদি রাখতিস, তাহলে অবশ্যই প্রতিবিম্ব রেডিয়াস অফ কার্ভেচারের বাইরে তৈরি হতো। কোথা থেকে জেনেছিস, কোথা থেকে জানবি, না তুই ছক দেখবি, যারা প্রত্যেকটা ছবি খুব ভালো করে দেখেছিস তারা এগুলো খুব ভালো রিলেট করতে পারবি, যে যদি বস্তু এইখানে থাকে তাহলে প্রতিবিম্ব অবভিয়াসলি এইখানে হবে, তখন কিন্তু এইটা এই 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 এটাতে কাজ হবে, তখন কিন্তু আমার এটাতে কাজ হবে। ঠিক আছে, করে দেখতে পারিস, আমি আর এটা বড় করছি না। তো তুই লক্ষ্য করে দেখ, ভি মাইনাস এফ, ভি মাইনাস এফ ইজ ইকুয়াল টু কী হবে, ওয়াই হবে, তো এটাকে ওয়াই লিখছি। ইউ মাইনাস এফ, ইউ মাইনাস এফ ইজ ইকুয়াল টু কী হবে, এক্স হবে, তো এটাকে এক্স লিখছি। এটা ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার প্রমাণিত হয়ে গেল। কিন্তু এই প্রমাণটা এখান থেকে হবে না, কেন, তুই এখান থেকে এফ কমন নে, এফ প্লাস ভি, এখান থেকে ইউ কমন কমন নে, এফ মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। তাহলে এখানে তো মিডিল টার্ম ফ্যাক্টরই হচ্ছে না, তুই প্রমাণটা করবি কোথা থেকে। তাহলে এই পদ্ধতিতে করলে কিন্তু হবে না, এটা কিন্তু তোদের মাথায় খেয়াল থাকবে। যেন আমি ওই কি বলে বারবার ধরে বলছি, এগুলো কিন্তু ভুল করে আমি কিন্তু ভুল করেছিলাম, তোরা যাতে ভুল না করিস তার জন্য এই বাজে পদ্ধতিটা আমি করলাম। বাজে পদ্ধতি মানে বাজে ঠিক নয়, পরীক্ষার হলে অত মাথায় থাকে না, খুব অল্প সময় আমাদেরকে অনেক বেশি করতে হয়, তো তখন অত লজিক দিয়ে আমরা করতে পারি না। যারা টপার হয় তাদের কথা আলাদা, তাদের ব্যাপার আমি আলোচনা করছি না, কিন্তু মিডিয়াকার যারা হয় তারা কিন্তু এই প্রমাণটা কিন্তু করা, এরপর ধর তুই প্রমাণটা ঘরে তিনবার চারবার দেখেছিস, তুই তিনবার চারবার করেওছিস, কিন্তু পরীক্ষার হলে যদি ভুল হয়ে যায় না, তখন আমাদের ওটা ইগোতে লেগে যায় যে এটা তো আমি করবোই, এটা তো আমি করবোই, করতে পারবো, তখন কিন্তু ইগোকে নিবি না, হচ্ছে না ছেড়ে দিবি, নেক্সট করবি। যদি ধর একটা প্রমাণ করতে পারলেন না, যে ওটাতে তুই পড়ে থাকলি, তারপরে দেখবি ওই একটা প্রমাণকে নিয়ে 15-20 মিনিট কেটে গেছে, দিয়ে পাতদের পরীক্ষা কিন্তু নার্ভাসনেস শুরু হতে থাকবে। তাই জন্য বারবার ধরে বলছি এটা এই ভুলটা করবি না, চ তোরা নোট ডাউন কর, নেক্সট দেখছি কী আসে। আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেলাম, এটা জেনারেলি বইয়ে লেখা থাকে না, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট এই প্রশ্নটা আমার মাথায় আসে, যে লক্ষ্য করে দেখ, তুই লক্ষ্য করেছিস কি যে বস্তুটা ফোকাসের এই দিকে আছে, প্রতিবিম্বটাও ফোকাসের এই দিকে আছে। মনে প্রশ্ন আসতে পারে যে স্যার বস্তুটা এখানে রাখলে প্রতিবিম্ব তো ফোকাসের ওই দিকেও তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে তো আমার ওয়াই প্লাস এফ ইজ ইকুয়াল টু ভি এটা এটা তো ভ্যালিড হবে না। তুই ইমাজিন কর প্রতিবিম্বটা এইখানে তৈরি হয়েছে আর এটা হচ্ছে আমার এফ। দাদা ছবি একা দেখালে ভালো বুঝতে পারবি, একটা ছোট্ট করে ছবিটা আঁকছি, হ্যাঁ ধর তুই এখানে রাখলি বস্তুটাকে, এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে আমার সি, এটা হয়ে গেল আমার এক্স, এটা হয়ে গেল আমার এক্স, এটা হয়ে গেল আমার এফ। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে আমরা খুব ভালো করে জানি, যদি বস্তু ফোকাস আর মেরুর মাঝখানে থাকে, যদি বস্তু ফোকাস আর মেরু ও এর মাঝখানে থাকে, তাহলে প্রতিবিম্বটা কী হয়, অবশীর্ষ সমশীর্ষ হয় এবং অসদ হয়। প্রতিবিম্বটা আমার অবশীর্ষ হবে এবং বিবর্তিত হবে। তাহলে এটা যদি আমার পি কিউ হয়, এটা হয়ে যাবে আমার পি ড্যাশড কিউ ড্যাশড, সেই ক্ষেত্রে আমার ওয়াই কোণটা হবে, এটা আমার ওয়াই হবে, কারণ এই ক্ষেত্রে আমরা ওয়াইটা বা এক্সটা ফোকাস থেকে ক্যালকুলেট করি। আর আমার প্রতিবিম্ব দূরত্ব কোনটা হবে, এটা হবে আমার প্রতিবিম্ব দূরত্ব ভি, এটা হয়ে গেল আমার বস্তু দূরত্ব ইউ,
এটা হয়ে গেল বস্তু দূরত্ব ইউ। দেখ আমি এটা কিন্তু ভালো ছেলে মেয়েদের জন্য বলছি যারা ফিজিক্সটাকে সিরিয়াসলি ভাবছিস কম্পিটিটিভ এক্সামের জন্য। কম্পিটিটিভ এক্সামের জন্য প্রমাণটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কনসেপ্টটা ইম্পর্টেন্ট। তো লক্ষ্য করে দেখ এখানে ইউ ইজ ইকুয়াল টু কী হচ্ছে, ইউ ইজ ইকুয়াল টু, সরি 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 ভেরি সরি, ইউ তো এটা হবে না অ্যাকচুয়ালি, ভেরি সরি, ইউ তোমার এখানে এটা হবে, এটা ইউ হবে। আমি বুঝতে পারছি না বোর্ডে লেখাটা পরিষ্কার উঠছে কি উঠছে না। তো লক্ষ্য করে দেখ এখানে ইউ ইজ ইকুয়াল টু এফ মাইনাস এক্স হচ্ছে, ইউ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এফ হচ্ছে, এখানে ইউ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এফ হচ্ছে, আর এখানে ভি, এই পুরোটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ভি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ প্লাস ভি হচ্ছে, ওয়াই ইজ ইকুয়াল টু এফ প্লাস ভি হচ্ছে। তাহলে কি করব, এখানে লক্ষ্য করে দেখ এফ প্লাস, এই যে এখানে ডামটা আসছিল না এফ মাইনাস ভি, এফ মাইনাস ভি আর ইউ প্লাস এক্স, দাঁড়া ইউ প্লাস এক্স, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এফ মাইনাস ইউ, এ টার্মটা আসছে, এই যে এফ মাইনাস ইউ এ টার্মটা আসছে, আর আমাকে এখানে এফ মাইনাস ভি আনতে হবে, এফ মাইনাস ভি, এফ প্লাস ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই, এফ প্লাস ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। মানে কোথাও না কোথাও এই যে এই ইকুয়েশানটার সঙ্গে, মানে এই ইকুয়েশানটা ভ্যালিড হয় এই রকম ছবির জন্য, ঠিক আছে, তার জন্য কিন্তু এইটা আছে। এবার আমি বারবার ধরে এইগুলো বলছি, এটা পরীক্ষাতে ছেলেমেয়েরা ঘাবড়ে যায়। এরপর ধর যারা সিরিয়াসলি করছিস, তাদের এইটা এসছে কিন্তু এটা আসেনি, তখন ভাববি যে আমি নিশ্চয়ই পরীক্ষাতে কিছু ভুল করেছি, তখন কিন্তু ঘাবড়ে যাওয়ার দরকার নেই, এটা কিন্তু এই ইকুয়েশনের জন্য আছে। হ্যাঁ, তুই এতটা যদি পরীক্ষার হলে করে এসছিস, তার মানে খেয়াল রাখবি তুই ভুল করিসনি, তোর প্রসেসে কিচ্ছু ভুল নেই, শুধু মাইনাস কমন নিয়ে এটা করে নিবি। হ্যাঁ, চল নেক্সট প্রমাণে করছি। দেখ এবারে তোদেরকে আমি প্রশ্নের মাধ্যমে একটা মজাদার কনসেপ্ট বলবো, একদম মজা এসে যাবে। দেখ যে এই প্রমাণটা দ্বারা, এই প্রশ্নটা দ্বারা, আগে প্রশ্নটা বলি তারপরে তোকে কনক্লুশনটা বলছি। হ্যাঁ, তোকে প্রশ্ন দিতে পারে যে দেখাও যে, তোকে অঙ্কের সাহায্যে দেখাতে হবে, দেখাও যে উত্তল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের মান সবসময় একের থেকে ছোট হবে, একের থেকে ছোট হবে ইন দ্য সেন্স, আমি একটু আগে বললাম, একটু আগে কি আগের ভিডিওতে বলেছি যে বিবর্ধন এম এর মানটা কি প্রকাশ করে, যে বস্তুটা কত গুণ বিবর্ধিত হয়েছে, অর্থাৎ হাইট অফ ইমেজ বা বস্তুর প্রতিবিম্বের যে দৈর্ঘ্য, প্রতিবিম্বের যে উচ্চতা, সেটা বস্তুর উচ্চতা থেকে কত গুণ বেশি। যদি এম এর মান একের থেকে বেশি হয় তাহলে বস্তুর প্রতিবিম্বের উচ্চতাটা বস্তুর উচ্চতার থেকে বড় হবে, আর যদি ছোট হয় তাহলে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা থেকে ছোট হবে, আর এম এর মান যদি পজিটিভ হয় তাহলে সেটা সমশীর্ষ হবে, আর এম এর মান যদি নেগেটিভ হয় তাহলে প্রতিবিম্ব অবশীর্ষ হবে, মানে ইনভার্টেড হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে দেখাও যে উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব সবসময় বস্তুর প্রতিবিম্বের উচ্চতা সবসময় বস্তুর উচ্চতা থেকে ছোট হবে, ঠিক আছে, অর্থাৎ এম এর মান আমাকে এক প্রমাণ করে দেখাতে হবে, কার জন্য, না উত্তল দর্পণের জন্য। এবার আমরা তোকে আমি তোকে মুখস্থ করা করিয়েছি যে এম ইজ ইকুয়াল টু কী হয়, এফ বাই এফ মাইনাস ইউ, এটা আমি প্রমাণ করা, এটা আমি তোকে মুখস্থ রাখা করিয়েছি। এখন উত্তল দর্পণের জন্য কী হয়, কনভেক্স মিররের জন্য কী হয়, যদি রিয়েল অবজেক্ট যদি হয়, আমার যদি রিয়েল অবজেক্ট যদি হয় তাহলে ইউ ইজ ইকুয়াল টু কী হবে, নেগেটিভ হবে, আর ফোকাল লেন্থ ইজ ইকুয়াল টু কী হবে, এফ ইজ ইকুয়াল টু পজিটিভ হবে, তাহলে এম ইজ ইকুয়াল টু যেটা আসছে সেটা হচ্ছে এফ বাই এফ মাইনাস অফ মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এফ বাই এফ প্লাস ইউ।
এফ প্লাস ইউ। এখন এফও পজিটিভ আর ইউ তো সাইন বসিয়ে এফ প্লাস ইউ পেলাম। লক্ষ্য করে দেখ, এই যে ভগ্নাংশের মান, মানে ভগ্নাংশের নিচটা অর্থাৎ হরটা, ডিনোমিনেটর সবসময় উপরেরটার থেকে বেশি হচ্ছে, তাহলে এম এর মান কি হচ্ছে, সবসময় একের থেকে ছোট হচ্ছে। আর যেহেতু এখানে এম এর মান সবসময় একের থেকে ছোট হচ্ছে, তাহলে এখানে হাইট অফ ইমেজ সবসময় হাইট অফ অবজেক্টের থেকে ছোট হচ্ছে। এবারে বলবি, স্যার ইউ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, ইউ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, মানে যদি বস্তুটা প্রতিবিম্বে, যদি বস্তুটা উত্তল দর্পণের মেরুতে যদি অবস্থান করে, মানে ধর এটা হচ্ছে আমার উত্তল দর্পণ, এটা হচ্ছে আমার উত্তল দর্পণ, যদি বস্তুটা এইখানেই অবস্থান করে, তাহলে প্রতিবিম্বটাও কিন্তু এইখানেই তৈরি হবে। ঠিক আছে, ইউ ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এম ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এফ বাই এফ প্লাস জিরো ইজ ইকুয়াল টু এফ বাই এফ ইজ ইকুয়াল টু এক। তাহলে এই ক্ষেত্রে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু হাইট অফ অবজেক্ট হচ্ছে। তাহলে এম এর মান একের থেকে ছোটও হতে পারে আর এম এর মান একের সমানও হতে পারে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, এম এর মান আজীবনকাল একের থেকে ছোট বা সমান হতে পারে। এম এর মান একের থেকে একের সঙ্গে সমান হবে যদি বস্তুটা প্রতি বস্তুটা উত্তল দর্পণের মেরুতে অবস্থান যদি করে, অর্থাৎ একদম চিটে থাকবে। বস্তু যদি উত্তল দর্পণের সঙ্গে একদম চিটে থাকে, তাহলে সেক্ষেত্রে বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা সমান হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এম এর মানটা একের সমানও হতে পারে বা একের থেকে ছোট হবে। কার জন্য? না, উত্তল দর্পণের জন্য। এটা প্রমাণিত হয়ে গেল। তোকে শুধু লেস দেন ওয়ানটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবারে অবতল দর্পণের ক্ষেত্রে ঘটনাটা কী হয় দেখ। কনকেভ মিররের জন্য কী হয়, কনকেভ মিররের জন্য, কনকেভ মিররের জন্য কী হয়, যদি রিয়েল হয় তাহলে ইউ ইজ ইকুয়াল টু নেগেটিভ হবে আর এফ ইজ ইকুয়াল টু কনকেভের জন্য নেগেটিভ হবে, মুখস্থ করা করিয়েছি। তাহলে এম ইজ ইকুয়াল টু কী হচ্ছে, এফ বাই এফ মাইনাস ইউ। এফটা তো, এফটা তো নেগেটিভ, আর আমার এইখানেও এফ নেগেটিভ আর ইউ নেগেটিভে নেগেটিভে পজিটিভ। তাহলে এম ইজ ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস অফ এফ বাই মাইনাস ইউ এফ প্লাস ইউ। তার মানে আমি যদি শুধু মডটা নিই, তাহলে এম ইজ ইকুয়াল টু, এম এর মড যদি নিই তাহলে এফ বাই এফ মাইনাস ইউ হবে, আমি যদি শুধু মডটা যদি নিচ্ছি। ঠিক আছে, তাহলে এইখানে লক্ষ্য করে দেখ, এম এর মান কিন্তু একের থেকে বড় হবে কারণ ভগ্নাংশের নিচটা বড়। তাহলে এইখানে কিন্তু হাইট অফ ইমেজ সবসময় বড় হবে হাইট অফ অবজেক্টের থেকে। সবসময় তো হয় না, এখন যদি তোর বস্তু তোর কী বলে বক্রতা কেন্দ্রে যদি থাকে, তাহলে বক্রতা কেন্দ্রে যদি থাকে তাহলে বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব তৈরি হয়। এম এর মান সেক্ষেত্রে একের থেকে ইয়ে হয়, একের সমান হয়, একের থেকে বড় হতে পারে। তো এখন তুই বলবি, স্যার প্রতি বস্তুটাকে যদি আমি কী কোথায় জানাছিল, ফোকাস আর বক্রতা কেন্দ্র, হ্যাঁ বস্তুটাকে যদি তুই ইনফিনিটি থেকে বক্রতা কেন্দ্রের মাঝে যদি রাখিস, তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে? এগুলো বলাটা ইম্পর্ট্যান্ট, তোরা ছক দেখবি, নাহলে আমি দেখছি যদি পারিত করাচ্ছি, এখনই করাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কী হয়, যদি বস্তু থাকে, দাঁড়া এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভেচার, দেখা যাচ্ছে কি, দেখি দাঁড়া, হ্যাঁ দেখা যাচ্ছে। যদি বস্তুটা ইনফিনিটি থেকে সি এর মাঝে লাই করে, তাহলে প্রতিবিম্বটা, হ্যাঁ লক্ষ্য করে দেখ, যদি বস্তু অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে লাই করে, মানে যখন বস্তু অসীমে ছিল তখন প্রতিবিম্ব ফোকাসে ছিল, যখন বস্তু রেডিয়াস সেন্টার অফ কার্ভেচারে এলো তখন প্রতিবিম্ব সেন্টার অফ কার্ভেচারে এলো, তার মানে এই ক্ষেত্রে কী হয়, বস্তুর কিন্তু ছোট প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু যখন বস্তু এফ আর সি এর মাঝখানে থাকবে তখন প্রতিবিম্বের সাইজ বড় হবে, কারণ বস্তু যখন সিতে ছিল তখন প্রতিবিম্বও সিতে ছিল, আর যখন বস্তু যখন ফোকাসে এলো তখন প্রতিবিম্বও ফোকাসে এলো, তখন প্রতিবিম্ব ইনফিনিটিতে গেলো। তাহলে এই ক্ষেত্রে বস্তু কী হয়, বস্তুর বিবর্ধনের মানে একের থেকে বড় হয়। আমি এগুলো করাবো দেখি। তাহলে কী হচ্ছে, এখান থেকে একটা প্রশ্ন আসে যে তোর ছোটবেলায় প্রশ্ন আসতো না যে তুমি উত্তল দর্পণকে, একটা দর্পণ উত্তল না অবতল কীভাবে চিনবে, তখন তোরা এটা পড়েছিলিস
যে উত্তল দর্পণের সামনে যদি মুখটা রাখি তখন কি হয়, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হয়, প্রমাণিত। অঙ্কের সাহায্যে প্রমাণ পেয়েছি, আর ছবির সাহায্যে তো জানিসই যে উত্তল দর্পণ কি করে, বড় বস্তু ছোট প্রতিবিম্ব তৈরি করে। আর অবতল দর্পণ কি করে, অবতল দর্পণে দেখ না, তুই যদি বস্তুকে যদি তুই ফোকাস আর মেরুর যদি মাঝখানে রাখিস, যদি বস্তুকে ফোকাস আর মেরুর মাঝখানে রাখিস, তাহলে প্রতিবিম্ব সে বিশাল বড় আকৃতির তৈরি হয়। মনে পড়ছে, যখন বস্তু ফোকাসের থেকে একটু কম দূরত্বে থাকবে তখন প্রতিবিম্ব প্লাস ইনফিনিটিতে থাকবে, আর যখন বস্তু জিরোতে থাকবে তখন প্রতিবিম্ব জিরোতে আসবে। তার মানে কি, বস্তুর বিপরীত প্রতিবিম্ব কখন তৈরি হয়? আমি এখানেই দেখ না ভালো করে, তুই বুঝতে পেরে যাবি আশা করি। এখানে এম এর মান কি হয়, একের থেকে ছোট হয়, কারণ বস্তু যখন অসীমে তখন প্রতিবিম্ব ফোকাসে, যখন বস্তু সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ বক্রতা কেন্দ্রে তখন প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে। তাহলে বস্তু যখন অসীম থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত এলো তখন প্রতিবিম্ব ফোকাস থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত গেল, যখন বস্তু ফোকাসে এলো তখন প্রতিবিম্ব অসীমে গেল। তাহলে বস্তু যখন বক্রতা কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত গেল তখন প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র থেকে অসীম পর্যন্ত গেল। মানে দেখ, এখানে লক্ষ্য করে দেখ, যদি বস্তু যদি যে আকৃতির হবে প্রতিবিম্ব দেখ এখানে অনেক বড় তৈরি হয়। আবার যখন বস্তু ফোকাস থেকে মেরুতে গেল তখন প্রতিবিম্ব প্লাস ইনফিনিটি থেকে মেরুতে এলো। এখানেও লক্ষ্য করে দেখ, বস্তুর আকার যা প্রতিবিম্বের আকার তার থেকে বড়। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে যদি তুই বস্তুটাকে ফোকাস আর মেরুর মাঝখানে রাখিস তাহলে প্রতিবিম্বের আকৃতি বস্তুর আকৃতি থেকে বড় হবে এবং অসৎ হবে। আর এই গুণটাকে কাজে লাগিয়ে, অবতল দর্পণের এই গুণটাকে কাজে লাগিয়ে আমি উত্তল দর্পণ আর অবতল দর্পণের মধ্যে সুন্দর পার্থক্য করতে পারি। যদি তুই উত্তল দর্পণের ক্ষেত্রে, এটা যদি উত্তল দর্পণ হয় আর যদি তুই মুখটা নিয়ে যাস তাহলে সেক্ষেত্রে তো ছোট প্রতিবিম্ব তৈরি হবে, আর ছোট প্রতিবিম্ব তৈরি হবে বলেই তো তোর গাড়ির যে রেয়ার ভিউ মিরার হয় সেখানে হচ্ছে তোর উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কারণ কি, তো ছোট প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে একশো ওই ছোট মিররটাতে তোর ফিল্ড অফ ভিউ অনেক বেশি পাওয়া যায়। আর এমনিতেও তুই এটাকে বুঝতে পারিস যে উত্তল দর্পণ যদি হয় তাহলে যে রশ্মিগুলো এসে পড়ছে সেটা ধর বাইরে ছড়িয়ে যাচ্ছে, সেটা বাইরে এরকম করে ছড়িয়ে যাচ্ছে, তাহলে কি অনেকটা রেঞ্জ কভার করছিস, তুই অনেকটা রেঞ্জ কভার করছিস, তাই জন্য তোর গাড়ির রেয়ার ভিউ মিররে তোর উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আর অবতল দর্পণ কি, মানে দেখ এখানে দেখ লক্ষ্য করে, অনেক বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, যখন তুই বস্তুকে ফোকাস আর মেরুর মাঝখানে রাখছিস তখন কি হচ্ছে, বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাই জন্য দাড়ি কামানোর তোর মিরর হিসাবে, যে দর্পণ হিসাবে যে দর্পণ ইউজ করছিস সেটা হচ্ছে অবতল দর্পণ ইউজ করছিস। কেন, যখন তুই ওই দর্পণের ক্ষেত্রে মেরু আর ফোকাসের মাঝখানে নিজের মুখটা রাখছিস তখন অনেক বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এই কনসেপ্টটা ইউজ করে তুই এখানেও বসিয়ে দেখতে পারিস, এমন কোনো বড় ইস্যু নয়। চল তাহলে দর্পণের এই প্রশ্নটাও হয়ে গেল। এবারে নেক্সট যে প্রশ্নটা পড়ব সেটা অঙ্কের জন্য খুব ইম্পর্ট্যান্ট, উচ্চ মাধ্যমিকেরই অঙ্কের জন্য খুব ইম্পর্ট্যান্ট বলছি। দাঁড়া দেখ, যতটা থিওরি কভার করা পসিবল ততটা থিওরি আমি গোলীয় দর্পণ থেকে কভার করলাম। আর এখন যেটা বলছি না যে অঙ্কর পয়েন্ট অফ ভিউ থেকে এই যে এখন অঙ্কটা করাবো সেটা ইম্পর্ট্যান্ট, সেটা এক যেহেতু অঙ্ক সেকশানেই আসছে তাহলে আমি অঙ্কের জন্য আলাদা ভিডিও আপলোড করব। মিনিমাম 15টার মতো অঙ্ক যদি করিস তাহলে খুব ভালো হয়। কেন ভালো হয় আবার বলছি, যদি তুই দর্পণের অঙ্কগুলো যদি করিস তাহলে লেন্সের ক্ষেত্রে সেম অঙ্ক আসবে, শুধুমাত্র সাইনের ডিফারেন্স আসবে। যে দর্পণে ভালো করে অঙ্ক করবি তার লেন্সে কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না, সেম রিপিটেশন হবে। একটা ভালো ছেলের মনে হবে যে দর্পণের অঙ্ক আর মিরর আর লেন্সের অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমার কথা শোন, লেন্সের দর্পণের অঙ্কগুলো কিন্তু ভালো করে পর যাবি। যদি চলে আসে পরীক্ষাতে তাহলে তোদের জন্য বোনাস, আর যদি না আসে, যদি পরীক্ষাতে লেন্সের অঙ্ক আসে তাহলেও মোটামুটি দর্পণের অঙ্কগুলো তোকে লেন্সের অঙ্ক করার জন্য ভালোভাবে হেল্প করবে। তো নেক্সট ভিডিওতে আমরা গোলীয় দর্পণের অঙ্কর ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি, আজকে বাই।